হ্যালো গাইস, আজ আমরা WBSI এ 2013 সালে যে 16টি প্রশ্ন এসেছিল জেনারেল সায়েন্স থেকে সেগুলি সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 2005, 2006 ও 2008 সালের জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, চলো দেরি না করে শুরু করা যাক। এক নম্বরে রয়েছে, HIV পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির রক্তে, বীর্যে, স্তনদুগ্ধ নাকি উপরের সবকটিতে? অ্যান্সারটি হবে উপরের সবকটিতেই। দুই নম্বর, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? চারটি অপশন দেওয়া রয়েছে, মিথেন, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড নাকি কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, অপশন বি হবে রাইট অ্যান্সার। HIV সংক্রমণ বাহিত হয় না, সংক্রামিত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে, একই ট্যাক্সি, অটো বা বাসে ভ্রমণ করলে, সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলে, বর্জ্য ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে? অ্যান্সারটি হবে উপরের সবকটি, অর্থাৎ উপরের সবকটি সঠিক। খাবার জলে ব্লিচিং পাউডার কেন মেশানো হয়? খাবার জলে ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসাবে মেশানো হয়। মৌমাছি ও পিঁপড়ের হুলে কোন তরল বিষ থাকে? মৌমাছি ও পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত? দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হল সর্বদা একের বেশি। বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলোর কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? চারটি অপশন দেওয়া রয়েছে, জল, লোহা এবং বায়ু, লোহা, বায়ু এবং জল, বায়ু, জল এবং লোহা নাকি লোহা, জল এবং বায়ু। অ্যান্সারটি হবে বায়ু, জল এবং লোহা। বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলোর বায়ু, জল এবং লোহায় শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়। বাইসিনোসিস রোগটি কোন শিল্পক্ষেত্রের শ্রমিকদের মধ্যে দেখা যায়? বাইসিনোসিস রোগটি বস্ত্র শিল্পক্ষেত্রের শ্রমিকদের মধ্যে দেখা যায়। এটি দুইবার এসেছিল, 2013 ও 2008। কেন খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয়? 2013 সালের প্রশ্ন। তেঁতুলের রস খাদ্যে ব্যবহার করা হয় কারণ এতে সহজে খাদ্য হজম হয়। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয় সৌরশক্তি যান্ত্রিক শক্তিতে, সৌরশক্তি আলোক শক্তিতে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে নাকি রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে? শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হল সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নাকি অ্যান্টিমনি সালফাইড। অ্যান্সারটি হবে অপশন বি ফসফরাস। দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হল ফসফরাস। নিচের স্তম্ভ দুটি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন, 12 নম্বরে রয়েছে। দেখো, দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, ক্যাটারাক্ট বোনস, জন্ডিস, আইস, ডায়াবেটিস, লিভার, আর্থারাইটিস, প্যানক্রিয়াস। দেখো এটা কি হবে, ক্যাটারাক্ট হবে আইস, জন্ডিস লিভার, ডায়াবেটিস হলো প্যানক্রিয়াস, আর আর্থারাইটিস হবে বোনস। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধের পরিমাণ কি হবে? একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধের পরিমাণ কমে যাবে। নিচের কোনটি ডিগেনারেটিভ রোগ নয়? আর্থারাইটিস,
হার্ট অ্যাটাক, টাইফয়েড নাকি ডায়াবেটিস মেলিটাস? অ্যান্সারটি হবে টাইফয়েড। টাইফয়েড কোনো ডেগেনারেটিভ রোগ নয়। নিচের কোনটি ভাইরাল অসুখ নয়? দেখো, চারটি অপশন দেওয়া রয়েছে, যক্ষা, জলাতঙ্ক, হেপাটাইটিস নাকি জলবসন্ত। অ্যান্সারটি হবে যক্ষা। যক্ষা কোনো ভাইরাল অসুখ নয়। ১৬ নম্বরে রয়েছে, কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি কোথায় অবস্থিত? কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি তামিলনাড়ুতে অবস্থিত। ২০১৩ সালে WBSI থেকে যে ১৬টি জেনারেল সায়েন্সের প্রশ্ন এসেছিল সেটা কমপ্লিট হয়ে গেল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করো, কমেন্টের মাধ্যমে